Gonga versus Manga. Diwali celebration. একদিন মঙ্গা হাতে মোবাইল নিয়ে ইউটিউব দেখতে দেখতে কিছু কেমিক্যাল মেশাচ্ছিল। তাই দেখে গঙ্গা ওখানে এসে, কি হলো তোর? ইসরোর সায়েন্টিস্টদের মতন কি সব মেলাচ্ছিস? আমাদের মোদিজি শুরু করেছে না শাশুড়িমা আত্মনির্ভর বলে, তাই করছি। আমি বাজি বানিয়ে সেগুলো বিক্রি করে খুব টাকা কামাবো। এই বলে নিজে নিজে খুব হাসতে থাকে। এই শুনে গঙ্গা, তোকে কি রোগে ধরলো? যখনই দেখো লোভে পড়ে বেশি টাকা রোজগারের কথা বলিস। শহরে গিয়ে বিক্রি করে বেশি টাকা পাবে, তাই এইসব করছিস, তাই না? এটাকে আত্মনির্ভর বলে? বড় বড় কথা বলছো, কোনো নতুন নতুন ঝামেলা আবার করবি তুই। এই শুনে মঙ্গা নিজের তৈরি লঙ্কাবাজি উঠিয়ে গঙ্গাকে দেখিয়ে, এই বাজিতে থাকা পটাশিয়াম আমাদের ক্ষেতের, অ্যালুমিনিয়াম আমাদের জানলার উপরের, ফসফরাস আমাদের বাগানের, তাই এটা আমাদের জন্য খুব সোজা শাশুড়িমা। এইভাবে মঙ্গা খুব অহংকারের সঙ্গে হিরোইনের মতন কথা বলতে থাকে। তোকে শুধরাতে আসা আমার বোকামি, যা ইচ্ছা কর, আমার কি? এই বলে ওখান থেকে চলে যায়। কিন্তু মঙ্গা ওখানে বসে বাজি বানাতেই থাকে। কিছুক্ষণ পর মঙ্গা ভাবে, হে ভগবান, সকাল থেকে চেষ্টা করছি কিন্তু এইটুকুই হয়েছে, এভাবে চললে আমি কি করে বাজি বিক্রি করব। এই বলে ভাবতে থাকে। এর মধ্যে ওর একটা আইডিয়া আসে। তখনই ওর বন্ধু চিনি সুজাতার কাছে যায়। আমার প্রিয় সুজি, আমাকে বাজি বানাতে সাহায্য কর না, আমি তোকে 1 কিলো চিনি দেব। চিনির কথা শুনতেই সুজাতা রাজি হয়ে মঙ্গাকে সাহায্য করতে যায়। এইভাবে দুজনে মিলে বাজি বানাতে শুরু করে। কাজ করার সময় সুজাতার মনে একটা প্রশ্ন জাগে। আরে মঙ্গা, এই বাজিগুলো সত্যি ফাটবে তো? আমার তো সন্দেহ হচ্ছে। কি আজে বাজে বলছিস, কেন সন্দেহ হচ্ছে? একবার চিন্তা কর, আমরা নিজের ইচ্ছা মতন কেমিক্যাল মিলাচ্ছি, তোকে জিজ্ঞাসা করলে ইউটিউবের ভিডিও দেখাস, আর না তো বচ্চনজির মতন বড় বড় কথা বলিস, একবার বাজিটা জ্বালিয়েই দেখি না। তুই একদম পাগলি। মঙ্গার নাম শুনেছিস? শুধু নাম না, এটা একটা ব্র্যান্ড। তোর জন্য একটা বাজি ফাটাচ্ছি, দাঁড়া। এই বলে খুব কনফিডেন্সের সাথে বাজি বার করে জ্বালায়, কিন্তু জ্বলে না। এই দেখে সুজাতা, এরে মঙ্গা, এইসব বলে বড় বড় কথা বলিস, তোর বাজি তো পিস। এই বলে মঙ্গাকে ঠাট্টা করে। তখন মঙ্গা ওকে চুপ করাতে করাতে বলে, আরে আরে, এতে হয়তো কেমিক্যাল কম হয়ে গেছে, এখন দেখ এই বাজিটা কেমন জ্বলবে। এই বলে অন্য বাজিতে আগুন লাগায়। আগুন লাগাতেই চরকি ঘুরতে থাকে। তাই দেখে দুজনে খুব খুশি হয়। কিন্তু ওই বাজি শুধু ঘুরছিলই না, খুলেও যাচ্ছিল, আর ঘুরতে ঘুরতে ওপরে উঠে সারা বাড়ি ঘুরতে থাকে। এই দেখে সুজাতা ভয় পায়। এটা কি হলো, এভাবে উঠছে কেন? মনে হয় কেমিক্যাল বেশি হয়ে গেছে। ওই বাজিটা ঘুরতে ঘুরতে বাকি বাজির উপর পড়তেই সব বাজি একসাথে ফাটতে শুরু করে। মঙ্গা আর সুজাতা ওখানে আটকে পড়ে। ওরা দুজনে ভয়ের চোখে চেঁচাতে থাকে, আরে হে ভগবান, আমাদের কেউ বাঁচাও বাঁচাও। যখনই দেখো এ আমাকে দেখাবে, তাহলে আমাকে কেউ বাঁচাও, আমি 1 কেজি চিনি দেব। ওদের চেঁচানো শুনে গঙ্গা তাড়াতাড়ি ওখানে এসে নিজের জাদুর বলে সমস্ত আগুন নিভিয়ে দেয়। আর তখন ওরা দুজনে এসে গঙ্গাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ শাশুড়ি মা,
সরি শাশুড়ি মা, আর কখনো কোনো নতুন কাজে নাক গলাবো না। এই সব কাজ সব সময় এক্সপার্টের সাথেই করব। বাচ্চারা তোমরাও বাজি সব সময় বাড়ির বড়দের সামনেই জ্বালাবে, ঠিক আছে? এই দেখে গঙ্গা, চল এখন তো বুদ্ধি হলো, চল কাল দিওয়ালি, আমরা সবাই প্রদীপ জ্বালিয়ে মিষ্টি বানিয়ে দিওয়ালি সেলিব্রেশন করব। পরের দিন সবাই মিলে দিওয়ালি সেলিব্রেশন করে। বাচ্চারা তোমাদেরও হ্যাপি দিওয়ালি। বিকেলবেলা বাজি ফাটানোর সময় সুতির কাপড়ই পরবে, ঘরের বাইরে এক বালতি জলও রেখে দিও। আমার বৌমার মতন কোনো বোকা কাজ করো না কিন্তু। চুরি করা সব জিনিস ওখানে রাখা দেখে গঙ্গা রেগে গিয়ে মঙ্গাকে বলে, আরে এসব কি, সবার বাড়ি চুরি করা, এটা কি কোনো ভালো কথা বল? না না শাশুড়ি মা, আমি এগুলো অ্যামাজনে বুক করেছিলাম শাশুড়ি মা, মঙ্গা বলে। তখন গঙ্গা বলে, আচ্ছা তাহলে এই ব্যাপার, ঠিক আছে সব গ্রামবাসীদের ডাকি, ওরাই এসে দেখুক। না না শাশুড়ি মা, প্লিজ প্লিজ শাশুড়ি মা, প্লিজ, এইসব ওদেরই জিনিস, ওদের ডাকলে সবার সামনে আমার সম্মান মাটিতে মিশে যাবে শাশুড়ি মা, প্লিজ প্লিজ শাশুড়ি মা, ওদের ডাকবেন না। চুরি করার সময় তোর বুদ্ধি কি ঘাস কাটতে গেছিল? সেরকম কিছু না শাশুড়ি মা, আমার ছোটর থেকে স্বপ্ন ছিল যে আমার একটা আন্ডারগ্রাউন্ড ঘর থাকবে, সেই জন্য আমি অনেক পরিশ্রম করে কষ্ট করে এই আন্ডারগ্রাউন্ড ঘর বানিয়েছি, কিন্তু ওই ঘর তৈরির পর ওই পুরো ঘর খালি খালি লাগছিল, দেখে আমার ভালো লাগছিল না, সেই জন্য আমি সব জিনিস চুরি করেছি। এই কথা ও কাঁদতে কাঁদতে বলে। এই শুনে গঙ্গা, আরে পাগলি কোথাকার, আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে তোকে পাগলি বলবো না সরল, এই ধরনের পাগলামি কে করে? এমনিতেও এইটুকু জিনিসের জন্য তুই চুরির কথা কেন ভাবলি? আমাকে বলতিস, আমি তোকে অবশ্যই দিতাম। আচ্ছা ঠিক আছে, আর কি করার আছে, কিন্তু তোকে আমি মিথ্যা বলবো না, ছোট থেকে আমারও এই রকম আন্ডারগ্রাউন্ড ঘর খুব পছন্দের, আজ তোর জন্য সেই স্বপ্নও পূরণ হলো। ঠিক আছে ঠিক আছে, আগে গ্রামের লোকের জিনিস ফেরত দিয়ে দেই। এই বলে গঙ্গা নিজের জাদুর বলে সেই সব জিনিস যথাস্থানে পৌঁছে দেয়। চুরি যাওয়া জিনিস আবার ফিরে পেয়ে সবাই খুব খুশি হয়। এরপর গঙ্গা নিজের জাদুর বলে আরো সুন্দর সুন্দর জিনিস এনে আন্ডারগ্রাউন্ড ঘর আরো সুন্দর করে সাজিয়ে দেয়। এই দেখে মঙ্গা, হ্যাঁ শাশুড়ি মা আপনি তো অতুলনীয়, ছি এই বুদ্ধি যদি আমার আগে হতো তাহলে কি ভালো হতো না, অনেক অনেক ধন্যবাদ শাশুড়ি মা। এই বলে গঙ্গাকে জড়িয়ে ধরে। আসুন শাশুড়ি মা, দুজন মিলে পপকর্ন খেতে খেতে টিভি দেখি। এইভাবে দুজনে পপকর্ন খেতে খেতে টিভি দেখতে দেখতে আনন্দ করতে থাকে।